হ্যাঁ স্টুডেন্ট, তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটা তাড়াতাড়ি করে বানাচ্ছি। তোমাদের রাউন্ড 2 এর সিট ম্যাট্রিক্স বেরিয়ে গেছে। তো বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে তোমাদের MBBS এর UR-তে কিন্তু সিট রাউন্ড 2 এর জন্য নেই। UR-PW এর জন্য দুটো আছে এবং EWS-PW এর জন্য একটা আছে, SC-দের একটা আছে, SC-PWD দুটো আছে এবং ST-PWD হচ্ছে একটা আছে, OBC-APWD দের একটা আছে আর OBC-BPWD একটা আছে। টোটাল সিট এখানে 9টা আছে। আচ্ছা, বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজে এখানে UR-দের একটা সিট রয়েছে এবং UR-PWD দুটো রয়েছে এবং SC-দের একটা রয়েছে, SC-PWD একটা রয়েছে এবং টোটাল সিট রয়েছে 5টা। তোমাদের নেক্সট হচ্ছে বর্ধমান। আচ্ছা, আমি MBBS কলেজগুলো নিয়ে আগে বলছি এবং এর পরে ভিডিওতে আমি BDSটা নিয়ে আলাদা করে আলোচনা করে দেব। বর্ধমান মেডিকেল কলেজ MBBS যেটা রয়েছে সেখানেও কিন্তু UR-দের একটা সেট রয়েছে, UR-PWD 3টে সেট রয়েছে, EWS-PWD একটা রয়েছে এবং SC-PWD দুটো রয়েছে এবং ST-PWD তোমাদের একটা রয়েছে, OBC-APWD একটা রয়েছে আর OBC-BPWD একটা রয়েছে। আচ্ছা, টোটাল 10টা সিট রয়েছে। ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে UR-তে সিট হচ্ছে দুটো সিট আছে এবং PWD হচ্ছে UR-PWD 5টা সিট আছে, EWS-PWD হচ্ছে একটা আছে এবং SC হচ্ছে একটা আছে, SC-PWD দুটো আছে আর OBC-APWD হচ্ছে একটা আছে। আচ্ছা, তোমাদের কলেজ অফ মেডিসিন যে হসপিটাল রয়েছে সে কল্যাণীতে, যেটা সেটায় তোমাদের MBBS এর UR-তে কিন্তু একটা সিট রয়েছে এবং এইদিকে SC-দের একটা সিট রয়েছে, SC-PWD একটা সিট রয়েছে এবং OBC-APWD একটা রয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে সাগরদত্ত হসপিটাল অ্যান্ড কলেজ, যেটা সেখানে কিন্তু UR-দের একটা সিট রয়েছে, UR-PWD-রও একটা রয়েছে এবং EWS-PWD-র একটা রয়েছে, SC-PWD একটা রয়েছে এবং OBC-APWD একটা রয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে দেবেন মাহাতো যে কলেজটা রয়েছে, গভর্নমেন্ট মেডিকেল কলেজ, সেখানে UR-দের কোনো সিট নেই। UR-PWD দুটো সিট রয়েছে, SC-PWD হচ্ছে একটা সিট রয়েছে, টোটাল 3টে সিট রয়েছে। আচ্ছা, ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজে MBBS এর সিট UR-দের জন্য নেই, UR-PWD-দের জন্য দুটো আছে এবং SC-PWD হচ্ছে একটা আছে। তারপরে হচ্ছে তোমাদের MBBS-গুলোই আমি বলছি কারণ অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। তো ESI যে PGI যে মেডিকেল কলেজটা রয়েছে তোমাদের, সেইখানে স্টেট কোটাতে UR-দের দুটো সিট কিন্তু এখনও রয়েছে এবং UR-PWD-র একটা সিট রয়েছে এবং OBC-রও একটা রয়েছে, OBC-PWD-র একটা রয়েছে, টোটাল 5টা সিট রয়েছে। আচ্ছা, গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলো নিয়ে আমি আলোচনা করছি আজকে এবং পরপর ভিডিও আসবে, সেগুলোতে আমি বেশি লেন্দি করতে চাইছি না। আচ্ছা, তোমাদের PG মেডিকেল কলেজ যেটা রয়েছে সেখানে কিন্তু সিট আছে UR-দের। আচ্ছা, UR-দের কিন্তু 6টা সিট আছে এখানে, EWS-PWD যারা আছে তাদের একটা সিট রয়েছে এবং SC-দের 3টে সিট রয়েছে, ST-PWD একটা সিট রয়েছে আর OBC-BPWD একটা সিট রয়েছে। আচ্ছা, তারপরে চলে এসো জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজে, এখানে তোমাদের UR-দের সিট কিন্তু নেই এবং UR-PWD ক্যান্ডিডেটের সিট দুটো রয়েছে, SC-দের একটা সিট রয়েছে, SC-PWD একটা রয়েছে, টোটাল 4টে সিট ফাঁকা রয়েছে। আচ্ছা, ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজে এখানে কিন্তু UR-দের একটা সিট রয়েছে, UR-PWD দুটো সিট রয়েছে। আচ্ছা, OBC-PWD হচ্ছে
না সিট নেই, এসসিতে সিট আছে একটা এবং এসসি পিডব্লিউডি একটা সিট রয়েছে, এবং টোটাল তোমাদের পাঁচটা সিট রয়েছে। ঠিক আছে, তো খুবই ছোট লেখাগুলো, একটু সময় লাগছে হয়তো বলতে, কিন্তু তোমরা দেখতে থাকো, আমি পুরোটাই তোমাদের সাথে ডিসকাস করে দেবো। এরপরে আমরা আসবো মহারাজা, যে মেডিকেল কলেজটা রয়েছে সেখানে ইউআরদের সিট রয়েছে, কোনো সিট নেই। ইউআর পিডব্লিউডি হচ্ছে দুটো সিট রয়েছে এবং এসসিদের একটা রয়েছে, এসসি পিডব্লিউডি একটা রয়েছে, টোটাল চারটে সিট রয়েছে। তোমাদের কি কাট অফ যেতে পারে সেটা কিন্তু আলোচনা করেছিলাম আমি অলরেডি, যারা দেখোনি অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। আচ্ছা, তোমাদের মালদা মেডিকেল কলেজে ইউআরদের সিট নেই, ইউআর পিডব্লিউডি ক্যান্ডিডেটের দুটো সিট আছে, ইডাব্লিউএস পিডব্লিউডি একটা সিট রয়েছে এবং ওবিসি এ হচ্ছে পিডব্লিউডি একটা সিট রয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে মেডিকেল কলেজ, যেটা কলকাতা মেডিকেল কলেজ, সেটাই তোমাদের কিন্তু ইউআরদের ১৬টা সিট রয়েছে, ইডাব্লিউএস পিডব্লিউডি একটা সিট রয়েছে, এসসিদের ১৪টা সিট রয়েছে এবং ওবিসি বি পিডব্লিউডি একটা সিট রয়েছে। ঠিক আছে, মিদনাপুর মেডিকেল কলেজে তোমাদের ইউআরদের সিট নেই, ইউআর পিডব্লিউডির সিট আছে চারটে, ইডাব্লিউএস পিডব্লিউডির সিট আছে একটা এবং এসসি পিডব্লিউডির সিট আছে দুটো, এসটি পিডব্লিউডির একটা এবং ওবিসি এ পিডব্লিউডি একটা, ওবিসি বি পিডব্লিউডি একটা রয়েছে। আচ্ছা, মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ইউআরদের সিট নেই, ইউআর পিডব্লিউডির দুটো আছে, ইডাব্লিউএস পিডব্লিউডি একটা আছে এবং এসসি পিডব্লিউডি একটা আছে এবং ওবিসি এ পিডব্লিউডি একটা আছে। নীলরতন মেডিকেল কলেজে তোমাদের ইউআরদের সিট আছে চারটে এবং এসসিদের একটা আছে, এসসি পিডব্লিউডির দুটো আছে, এসটি পিডব্লিউডি একটা আছে এবং ওবিসি বি পিডব্লিউডি একটা আছে। নর্থ বেঙ্গল, আচ্ছা ডেন্টাল কলেজগুলো তো আমি বলছি না, এমবিবিএস এর নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ডেন্টালগুলো আমি নিয়ে বলছি, আলোচনা করে দেবো অন্য ভিডিওতে। আচ্ছা, ইউআর হচ্ছে একটা রয়েছে, ইউআর পিডব্লিউডি হচ্ছে তিনটে রয়েছে এবং ইডাব্লিউএস পিডব্লিউডি একটা রয়েছে, এসসি হচ্ছে একটা রয়েছে, এসসি পিডব্লিউডি দুটো রয়েছে, এসটি পিডব্লিউডি একটা রয়েছে এবং ওবিসি এ পিডব্লিউডি একটা আর ওবিসি বি পিডব্লিউডি একটা রয়েছে। ঠিক আছে, প্রফুল্লচন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজে ইউআরদের একটা সিট আছে, ইউআর পিডব্লিউডি দুটো সিট আছে এবং এসসি পিডব্লিউডি একটা সিট রয়েছে, টোটাল চারটে সিট রয়েছে। আর যে কর মেডিকেল কলেজে ইউআরদের একটা সিট রয়েছে এবং ইডাব্লিউএস পিডব্লিউডি একটা সিট রয়েছে, এসসিদের একটা রয়েছে, এসসি পিডব্লিউডি দুটো রয়েছে, এসটি পিডব্লিউডি একটা রয়েছে এবং ওবিসি বি পিডব্লিউডি একটা রয়েছে। আচ্ছা, তোমাদের রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে ইউআরদের একটা, ইউআর পিডব্লিউডি দুটো রয়েছে, এসসি পিডব্লিউডি একটা রয়েছে, টোটাল চারটে। রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজে ইউআরদের নেই, ইউআর পিডব্লিউডি দুটো রয়েছে, এসসিদের একটা রয়েছে, এসসি পিডব্লিউডি একটা রয়েছে এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজে ইউআর পিডব্লিউডি দুটো রয়েছে, এসসি পিডব্লিউডি একটা রয়েছে এবং টোটাল তিনটে। আচ্ছা, আর ত্রম্বলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে ইউআরদের একটা সিট রয়েছে, ইউআর পিডব্লিউডিদের দুটো রয়েছে এবং এসসি পিডব্লিউডি একটা রয়েছে, টোটাল চারটে সেট রয়েছে। এই ছিল তোমাদের পুরো সেট ম্যাট্রিক্স রাউন্ড টুর জন্য। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো, আজকের মতো টাটা।